আপনার কি ঘুমে সমস্যা আছে? সহজেই ঘুম আসে না? বিছানায় গেলে এপাশ ওপাশ করেন? তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। এমন কয়েকটি খাবারের কথা আপনাদেরকে আজকে জানাবো, যেটা খেলে আপনারা সহজেই বিছানায় যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়বেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের কাজ ঠিকভাবে করার জন্য আমাদের প্রয়োজন রাতে ঠিকমতো ঘুমানো, কারণ ঘুম পরবর্তী কাজের জন্য আপনার শরীরকে তৈরি করে। অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, আধুনিক জীবন অনেকের ঘুম আজকাল কেড়ে নিয়েছে। অনেক সময় দেখা যায় শরীর প্রচণ্ড ক্লান্ত কিন্তু ঘুম আসে না। রাত জাগা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। রাতে ঠিকমতো ঘুম না হলে নানা রকম শারীরিক রোগ দেখা দিতে পারে, তাই রাতে প্রয়োজন মতো ঘুমাতে হবে। আমাদের শরীরে যখন ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তখন ঘুমানো কঠিন হয়ে পড়ে। প্রিয় দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু কাঠবাদাম নিয়েছি, আর কাঠবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও ট্রিপটোফান। এই দুটি উপাদানই স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে দেয়। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম খেলে শুধুমাত্র আপনার ভালো ঘুম হবে তা কিন্তু নয়, এই বাদাম খেলে আপনার আরও অনেক ধরনের সমস্যা থেকেও সমাধান পাবেন। কোষ্ঠকাঠিন্য দূর করে এই বাদাম খেলে শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তস্বল্পতা দূর করে, এটি চুল আর ত্বকের জন্য ভালো, তাই প্রতিদিন আপনি 4-5টি কাঠবাদাম খান। এতে আপনার অনেক উপকার হবে, সেই সাথে ভালো ঘুমও হবে। এখন অনেকের মধ্যেই রাতে ঠিকমতো ঘুম হওয়ার সমস্যা দেখা যায়, কিন্তু রাতে ঠিকমতো ঘুম হওয়াটা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাতে ঠিকমতো ঘুম হলে তা আমাদের কিছু দীর্ঘস্থায়ী অসুস্থতা হওয়ার ঝুঁকি কমাতে পারে, সেই সাথে আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে। সেজন্য আমাদের প্রয়োজন সঠিক ঘুমের। প্রিয় দর্শক, আমার হাতে রয়েছে এখন আখরোটের বয়াম, আর আখরোটে রয়েছে ট্রিপটোফ্যান। এটি সেরাটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে ভালো ঘুমের জন্য। রাতে ঘুমানোর আগে আপনি যদি নিয়মিত দুটি আখরোট খেতে পারেন তাহলে রাত্রে আপনার খুব ভালো ঘুম হবে। ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে অল্প আখরোট খান, ঘুম গাঢ় হবে। ক্ষুধায় মাঝরাতে অনেকের ঘুম ভেঙে যায়, সেই সমস্যাও দূর করবে আপনার এই আখরোট। আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল। এটি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার, কারণ আখরোটের ভেতরে থাকা উপাদান মানুষের শরীরের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষভাবে উপকারী। আখরোট খেলে শুধুমাত্র ভালো ঘুম হয় তা কিন্তু নয়, আখরোট খেলে আরও অনেক ধরনের উপকারই আমাদের শরীরে মিলে, আর সেটা হচ্ছে হার্ট ভালো রাখে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণ করে, অনিদ্রা দূর করে। আখরোটের মেলাটোনিন নামক এক প্রকার যৌগ থাকে, সেটা ঘুমের পক্ষে বিশেষভাবে সহায়ক, কারণ শরীরে মেলাটোনিনের মাত্রা বৃদ্ধি পেলে ঘুম ভালো হয়। যারা অনিদ্রা রোগে ভুগছেন তারা নিয়মিত আখরোট খেলে এর হাত থেকে রক্ষা পাবেন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কিন্তু আখরোট। ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে আপনি নিয়মিত আখরোট খান, কারণ আখরোটে থাকে ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ পড়তে দেয় না। আমাদের মস্তিষ্ক ভালো রাখতেও আখরোটের কিন্তু ভূমিকা রয়েছে। আখরোটে রয়েছে বেশ কয়েকটি নিউরোপ্রোটেক্টিভ যৌগ, যেমন ভিটামিন ই, ফোলেট, মেলাটোনিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গিয়েছে যে আখরোট খাওয়া মস্তিষ্ক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আখরোটে থাকা উপাদান পার্কিনসন্স রোগ এবং আলজাইমার্স হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কের ফাংশন ভালো রাখে।
ক্যান্সার প্রতিরোধ করে, পেটের সমস্যা দূর করে, হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, হাড় শক্ত করে। আখরোট, আখরোটে উপকারী ক্যালসিয়াম রয়েছে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে। আখরোট আর্থ্রাইটিসের হাত থেকে মুক্তিদানও করে থাকে। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন মধুর বয়াম। মধু সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে। নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয়। মধু হলো মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এক অমূল্য সম্পদ, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। মধুতে বিদ্যমান প্রাকৃতিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমাদের শরীরে তৎক্ষণাৎ এনার্জি যোগায়। এছাড়া মধুতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ ইত্যাদি। মধু খাওয়ার ফলে শুধুমাত্র আমাদের অনিদ্রা দূর হয় তা কিন্তু নয়, এছাড়াও মধু খাওয়ার বেশ কিছু উপকারী দিকও রয়েছে। মধু আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, ওজন কমাতে মধু বিশেষ ভূমিকা পালন করে, অনিদ্রা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়ার প্রকোপ কমায়, আমাদের অ্যাসিডিটি ও বদহজম থেকেও মধু সাহায্য করে, হজমের সমস্যা দূর করে কিন্তু মধু। মধু খাওয়ার আরও বেশ কিছু উপকারী দিক রয়েছে। পাকস্থলে সুস্থতায় অরুচিভাব দূর করতে, বমি বমি ভাব দূর করতে, হৃদরোগে, শরীরের নানান ব্যথায়, রক্ত উৎপাদনে, রক্ত রক্তনালী পরিষ্কার করতে মধু বিশেষ ভূমিকা পালন করে। পেশিশক্তি বাড়াতে, যৌন দুর্বলতায়, গ্যাস্ট্রিক আলসারে, হাড় ও দাঁতের গঠনে, মুখের ঘায়ে, দৃষ্টিশক্তি বাড়াতে, আর্দ্রতা বজায় রাখা, রূপচর্চা এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতেও মধু বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সকল সমস্যার সমাধানে ও সুস্থ থাকতে, সেই সাথে আমাদের অনিদ্রা দূর করতে মধু খাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। যারা ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছেন, এমনকি যাদের ফুসফুস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য মধু খুবই কার্যকরী। মধু শিশুদের হাড়ের গঠন মজবুত করে, দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। রাতের বেলা আপনি দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করেন, তাহলে আপনার অনিদ্রা দূর করতে সাহায্য করবে। শারীরিক এবং যৌন দুর্বলতা দূরীকরণেও মধুর রয়েছে বিশেষ ভূমিকা। মধুপানে শরীরে কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। নিয়মিত মধু পান করলে আপনার বাতের ব্যথা দূর হবে। মধুতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রং সুন্দর করে এবং তারুণ্যতা বজায় রাখতে সহায়তা করে। মুখের ব্রণের চিকিৎসায়, ত্বক এবং চুলের রূপচর্চায়ও মধু ব্যবহারে বিশেষ সুফল পাওয়া যায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি তা প্রথমেই দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।